এই মুহূর্তে আমরা যে খবর তুলে ধরছি, ডেঙ্গি আক্রান্তদের সংখ্যা বাড়ছে জলপাইগুড়িতে। জেলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 49 জন। জলপাইগুড়ি পৌরসভা এলাকায় এখনো পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে পৌরসভা সূত্রের খবর। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ বলেন, আক্রান্তের বাড়িতে গিয়ে কোথাও জল জমে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দেখুন আমাদের সেই প্রতিবেদন। আজকে আমাদের কর্মসূচি 14 নম্বর ওয়ার্ডের 4 নম্বর গলিতে একটি ছোট বাচ্চা ডেঙ্গু ধরা পড়েছে। সেই পরিবারের কাছে এসেছি এবং সেই বাড়িতে আমরা মশা স্প্রে করলাম এবং ব্লিচিং ছিটালাম এবং আশেপাশেও আমরা এই কর্মসূচি 14 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এই কর্মসূচি আগামীকাল থেকে নিচ্ছি। প্রত্যেকটা গলিতে গলিতে আমরা ব্লিচিং পাউডার এবং মশা স্প্রে, আমরা তো মানে ব্লিচিং পাউডার কিছুদিন আগে ছিটানো হয়েছে, এখন সপ্তাহে সপ্তাহে প্রত্যেকটা গলিতে আমরা ব্লিচিং পাউডার এবং মশা স্প্রে দেওয়া হবে। আমার ওয়ার্ডে একজনই এই প্রথম ধরা পড়ল ডেঙ্গুতে আক্রান্ত, এই দুদিন আগে। স্থিতি এখন হচ্ছে বেসরকারি নার্সিংহোমে তিনি ভর্তি আছে, মেইনা নার্সিংহোমে। তো বাচ্চা ছেলে, ছোট ছেলে, এখন একটু ভালো আছে। আজকে যা দেখলাম রিপোর্টে, প্লেট রেটও 1.5 লাখ কে উঠে গেছে। যেদিন ভর্তি হয়েছিল সেদিন ওই 1 লাখের নিচে ছিল হয়তো প্লেট রেট, আজকে একটু বেটারই আছে। এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড, ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার, আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা। আপনাদের চেনা ঠিকানা, স্টেশন রোড কাঁচরাপাড়া, এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স। ব্র্যান্ডেড কসমেটিক ও আয়ুর্বেদিক প্রোডাক্টের সেরা সম্ভার নিয়ে হাজির কৃষ্ণা ট্রেডার। সমস্ত কোম্পানির সব রকম সাজের বস্তুতে পাবেন 50% পর্যন্ত ছাড়। কৃষ্ণা ট্রেডার্স মানে বিশ্বাসের ঠিকানা, কাঁচরাপাড়া গান্ধী মোড় এবং হালিশহর বাগমোড় চার্চের পাশে।